হ্যালো ভিউয়ার, আমি মুন্না, আমার ইউটিউব চ্যানেল বিডি কেস বার্ড এন্ড পিজনের তরফ থেকে দেশে দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি চলে এসেছি আমার বড় ভাই আহিল আসিফ ভাইয়ের কাছে, আহিল পেট শপে। আপনারা সবাই জানেন ঢাকা শহরের মধ্যে সব থেকে ভালো এবং সুন্দর পাখি আহিল পেট শপেই পাওয়া যায়, এবং যারা পাখি নিতে চান তাদের আহিল পেট শপ থেকে নিলে অন্তত পাখির পেয়ারে নিয়ে কোনো সমস্যা হবে না, এবং পাখি সম্পূর্ণ ফ্রেশ এবং ভালো পাখি আপনার আহিল পেট শপ থেকে নিতে পারবেন। আসেন আহিল পেট শপের ওনার আসিফ ভাইয়ের সাথে কথা বলি এবং পাখি ডিটেলসগুলো একটু সম্বন্ধে জানি। ভিডিওটি না আটে না, ভিডিওটির সাথেই থাকবেন ইনশাল্লাহ। ভিডিওটি শুরু করি। মানে রাহিম আসিফ ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আসিফ ভাই ভালো আছে, আপনি ভালো আছেন? অনেকদিন পরে আপনার দোকানে আসলাম, কিছু সুন্দর সুন্দর পাখি দেখলাম। আপনি ভালো আছেন নিশ্চয়ই? আসিফ ভাই, আমাদের এই পাখিগুলো একটু সম্বন্ধে একটু ডিটেলস একটু শেয়ার করেন। এখানে কি এক পেয়ার কি লরি? এটা ভাই এটা কি ব্রিডিং পেয়ার? জি, ব্রিডিং পেয়ার, বাচ্চা করা। ভাই বাচ্চা করা না? আচ্ছা, এটা কিরকম মূল্যে সেল করবেন ভাই? 31,000 টাকা। আচ্ছা, এটা বুকের মধ্যে কি মানে গোসল গোসল করছে নাকি? না না না, এটা বাচ্চা ছিল তো বক্সের মধ্যে, আচ্ছা ডিম পাচ্ছিল, সেই ডিমের থেকে তুলে নিয়ে আসছিলাম, একটু প্লাকিং করছে মেলো। ও, একটু প্লাকিং করছে মেলো। কেন এটা 31,000 টাকা হলে সেল করবেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই রেড ল্যাপ লরি, হ্যাঁ এটা সুন্দর, ভিউয়ার্স এটা জানে, খুব সুন্দর লরি এটা। আর এটা কি লরি ভাই? এটা রেড কলার লরি। এই পেয়ারটা কিরকম দাম চাচ্ছেন? 32,000 টাকা। এটা কি ব্রিডিং পেয়ার? বাচ্চা করা ভাই, এটা একদম বেশি করা। এখানে আমাদের কাছে 3 পেয়ার লরি আছে, 3 পেয়ার পাখি ব্রিডিং করা, বাচ্চা করা। দেখতে পাচ্ছেন 3 পেয়ার লরি আছে, 3 পেয়ারই ব্রিডিং করা এবং বাচ্চা করা পাখি। এটা আসিফ ভাই কতলে সেল করবেন? 32,000 টাকা। আর এখানে যে আরেক পেয়ার, 3 পেয়ার যে কথা বলেছি, এই যে এখানে 1 পেয়ার পাখি, আর এই এখানে 1 পেয়ার পাখি, আর এই আরেক পেয়ার, এই পেয়ারটাও কি বাচ্চা করা? জি, সবগুলো ব্রিডিং পেয়ার, বাচ্চা করা, বাচ্চা করা। এবং আপনি দেখবেন যে আপনারা দেখতে পাচ্ছেন পাখিগুলো অ্যাক্টিভনেস গুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর খেলতেছে এবং অ্যাক্টিভ, মানে এগুলো আপনারা নিয়ে বক্স দিলেই রেজাল্ট করতে পারবেন ইনশাল্লাহ। এবং খুবই অ্যাক্টিভ পাখিগুলো, ড্যান্স করতেছে, খুব সুন্দর লাগতেছে ভিউয়ার্স দেখেন। এটা খুব সুন্দর নাচে, হাত দিলে হাতের সাথে খুব সুন্দর নাচে, খুব সুন্দর পেয়ারটা ভালো লাগলো। আর কি কি পাখি আছে ভাই? এখানে রিংনেক আছে। বর্তমানে ভিউয়ার্স আপনারা জানেন টিয়া পাখি কিন্তু মার্কেট বিশাল হাই, এবং এই রিংনেক ক্রিমিনোটা তো অ্যাভেলেবল পাওয়াই যায় না। আসিফ ভাই, এটা কি ব্রিডিং পেয়ার না? বাচ্চা করা, বাচ্চাও আমার কাছে ছিল, বাচ্চাও আপনার কাছে ছিল না। এটা কিরকম দাম হলে সেল করবেন? 40,000 টাকা হলে সেল করবেন না? দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, খুবই সুন্দর পেয়ারটা, 40,000 টাকা হলে আসিফ ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন। আর এখানে আরেক পেয়ার পাখি আছে, এটা এটা কি পাখি? এটা কি রোজেলা না? এটা তো রেড ইস্টার্ন রোজেলা। এটা কিরকম হলে সেল করবেন ভাই? 40,000। এটাও নিশ্চয়ই ব্রিডিং পেয়ার, বাচ্চা করা। ভিউয়ার্স আপনারা, আমি যখন এনেছি এই পাখিটা বক্সে ডিম ছিল। আপনাদেরকে যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি, আহিল পেট শপে আপনারা সব সময় ব্রিডিং পেয়ার পাখি পাবেন, এবং যে পাখিটা ব্রিড করেনি ওইটা আসিফ ভাই বলেই দিবে যে এই পাখিটা ব্রিড করে নাই, এটা নিউ এডাল। এছাড়া আপনারা ব্রিডিং পেয়ার পাখি সব সময় আহিল পেট শপে পাবেন, এটার এটার নিশ্চিন্ত নিতে পারেন। এটা কি মং প্যারট নাকি? লতিনম মং না? এটা কত যাচ্ছেন ভাই পেয়ারটা? অনেক ডিমান্ড ছিল, অনেক দাম ছিল পাখিগুলোর, কমে কিনতে পারার কারণে আসিফ ভাই কমে দিতে পারছে। আপনারা পাখিরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লুটিনো মং প্যারট বলে, একটা সময় এগুলো অনেক দাম ছিল। এখন আসিফ ভাই এটা কত হলে সেল করবেন? 56,000 টাকা হলে এটা সেল করবে। আপনারা বিহত অবশ্যই যদি আমার চ্যানেলের নাম বলেন, কিছু ডিসকাউন্ট আসিফ ভাই এটা করে দিবে। এই খুবই সুন্দর ব্রিডিং পেয়ার, ব্রিডিং পেয়ার মং প্যারটটা, খুব সুন্দর পাখি এটা। এখানে আরেক পেয়ার মং আছে আমার কাছে, আরেক পেয়ার মং আছে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা নিউ এডাল পাখিটা, ডিএনএ করা আছে,
এটার বয়স 2 বছর আচ্ছা আসিফ ভাই এগুলা অ্যাডাল হয় কত বছর বয়সে 3 বছরে এরা ডিম বাচ্চা করে 2 বছর থেকে এরা ব্রিডিং শুরু করে আড়াই তিন বছরে বাচ্চা করে আড়াই তিন বছরে এগুলা বাচ্চা করে না টিআই প্যারাকিট টিআই তো আচ্ছা আচ্ছা খুব সুন্দর এটা কত লে সেল করবেন সেম প্রাইস না 56000 টাকা আচ্ছা আচ্ছা খুব সুন্দর বাকি আর এখানে এখানে সানগুলো দেখতে পাচ্ছি খুবই সুন্দর রেড ফ্যাক্টর সানগুলো সবগুলো ব্রিডিং পেয়ার ডিম বাচ্চা এখানে কয় পেয়ার আছে ভাই এখানে তিন পেয়ার আছে আপনি যে পেয়ারটা দেখাচ্ছেন এটা ঘর থেকে আমি তিনটা বাচ্চা বের করেছি জি খুবই সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন বুকের নিচে পুরো লাল এটা তিনটা বাচ্চা সহ আসিফ ভাই নিয়ে আসছিল বাচ্চাগুলো বিক্রি করে দিয়েছে এখন মেন পেয়ারটা আছে এরকম আরো দুই তিন পেয়ার আছে ভিডিওটি না টেনে সাথেই থাকুন প্রত্যেকটা পেয়ার আপনাদেরকে দেখাবো আসিফ ভাই এই পেয়ারটা কি রকম মূল্যে সেল করবেন আমি 63000 টাকা দাম চাচ্ছি 63000 টাকা হলে আসিফ ভাইরা সেল করে দিবে এবং ব্রিডিং পেয়ার খুব অ্যাক্টিভ এবং খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অনেকে তো বলে ব্রিডিং পেয়ার আসলে ব্রিডিং পেয়ার বলতে কি যে পাখিটা বাচ্চা করেছে তার হিস্ট্রি আছে তাই তো ওটাই আমার কাছে এই পাখিটার বাচ্চা করার হিস্ট্রি আছে আচ্ছা না অনেকেই ব্রিডিং পেয়ার বলে জোড়া হইলে ডিএনএ হইলে ব্রিডিং পেয়ার বলে বিক্রি করে দেয় এটা আপনারা আছে আহিল পেট শপে নিশ্চিত থাকবেন যে যেটা ব্রিডিং পেয়ার ওটা ডিটেইলস সহই আসিফ ভাই ব্রিডিং পেয়ার বলে থাকে ক্লায়েন্টদের কাছে ওই কথাটাই বলি যেটা সত্য কখনো আমি চেষ্টা করি না কোনো কিছু লুকানোর জন্য জি এটা এটা আরেক পেয়ার দেখা যাচ্ছে এটাও মোটা রেড ফ্যাক্টর এবং খুবই সুন্দর পাখিটা আসছে এটাও ব্রিডিং পেয়ার না এটা কি রকম হলে সেল করবেন আসিফ ভাই এটাও 63000 হলে সেল করবেন খুবই সুন্দর আমি তিনটা বাচ্চা বের করেছি এটারও তিনটা বাচ্চা করেছে আমরা নিচে আরেক পেয়ার দেখতে পাচ্ছি এখানে আরেক পেয়ার আছে এটাও কি ব্রিডিং পেয়ার এটা ঘর থেকে চারটা বাচ্চা বের করেছি এটা আমার সবচেয়ে ভালো পাখি আর কি সবসময় চারটা বাচ্চা করে এবং খুব ভালো বাচ্চা খাওয়ায় এটা সবসময় বিয়ার চারটা বাচ্চা করে এবং এই চারটা বাচ্চা সহ আসিফ ভাই নিয়ে এসেছিল এই পেয়ারটা কি এরকম হলে সেল করবে আসিফ ভাই এটাও সেম প্রাইস এটা 63000 হলে সেল করবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন পেয়ার সানকনুর আছে এখানে এক পেয়ার এটা তিনটা বাচ্চা করেছে তারপরে এখানে এক তিনটা বাচ্চা করা এক পেয়ার সানকনুর আছে সাথে নিচে আর এক পেয়ার দেখালাম এটা চারটা বাচ্চা করা সানকনুর আপনারা যে কোনো সানকনুর পেয়ার যদি আপনার নেন 63 করে পড়বে আর কেউ যদি একসাথে তিন পেয়ার নিতে চান ইনশাল্লাহ আরো সুন্দরভাবে এটা ডিসকাউন্ট প্রাইসে আসিফ ভাই আপনাদের দিতে পারবে আমি আসলে একটা কথা বলতে যাচ্ছি ভিউয়ারদের উদ্দেশ্যে সেটা হচ্ছে পাখি আসলে ভালো পাখি পাওয়াটা কিন্তু খুব মুশকিল অবশ্যই এই পাখিগুলো একদম কনফার্ম রেজাল্ট করা এটা আমাদের নিজেদের ফার্মের পাখি এই পাখিগুলো আসলে যেভাবে আমি বলবো তাই রেজাল্ট হবে ইনশাআল্লাহ 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 আসিফ ভাই আর আর কি পাখি আমরা দেখাবো এখন এখানে কিছু রিংনেক আছে আমার কাছে কিছু রিংনেক আছে আচ্ছা এটা ব্লু পাইট এটা হচ্ছে ব্লু পাইট এটা মেল না ফিমেল এটা মেল অ্যাডাল্ট ব্লু পাইট মেল না খুবই সুন্দর পাখিটা এটা কি রকম হলে সেল করবেন 25000 টাকা হলে এটা সেল করবেন না আচ্ছা এরপরে সবগুলো 20000 টাকা করে সিঙ্গেল করে আছে এখানে একটা কিরমিনো আছে এটা কি মেল না ফিমেল ফিমেল এটা 20000 টাকা হলে সেল করবেন আর এখানে একটা আছে লুটিনো লুটিনো এটা নিউ অ্যাডাল্ট মেল নিউ অ্যাডাল্ট মেল এটা 20000 টাকা হলে সেল করবেন আর এখানে এটা কি ভাই এটা সিলভার একটা মেল আছে সিলভারের মধ্যে হোয়াইট ফেস এটা 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 কি 20000 টাকা এটা মেল 20000 টাকা হলে এটা সেল হবে আর এখানে আরেকটা টিয়া পাখি আছে এটা ফিমেল এটা 20000 টাকা হলে সেল হবে এখানে আরেক জোড়া আমরা পাখি দেখতে পাচ্ছি এটাকে কাকারিকি পাখি বলে খুবই সুন্দর পাখিটা একটু খাঁচা নিতে আছে দেখে একটু রাগ করে বসে রয়েছে হয়তো এটা কি ব্রিডিং পেয়ার এটা কি ব্রিডিং পেয়ার এটা কত হলে সেল করবেন 25000 টাকা সেল করবেন না আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স আসিফ ভাইয়ের কাছে কিন্তু আপনারা এরকম আরো ফিঞ্চ পাবেন সুন্দর সুন্দর ফিঞ্চ পাখিও পেয়ে যাবেন আসিফ ভাইয়ের নিজস্ব ফিঞ্চের খামার আছে প্লাস এখানে জেপি পাওয়া যাবে আসিফ ভাইদের কাছে জেপিও সবসময় অ্যাভেলেবেল জেপি থাকে আপনারা ওনার কাছ থেকে জেপিও নিতে পারবেন এটার প্রাইস মনে হয় 3000 টাকা আসিফ ভাই 3000 টাকা আর এই ফিঞ্চটার প্রাইস কিরকম এটাও 3000 টাকা অরেঞ্জ তো আসিফ ভাই আপনার পাখি সুন্দর সুন্দর পাখিগুলো দেখলাম হ্যাঁ তা আপনার দোকানের অ্যাড্রেসটা আর নাম্বারটা একটু শেয়ার করেন আমি মোহাম্মদ আসিফ ইকবাল আহিল পেট শপের স্বত্বাধিকারী আমার শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা পান্থপথ স্কয়ার হাসপাতাল ঢাকা পান্থপথ স্কয়ার হাসপাতালের সংলগ্ন একটা গলি আছে গলির গলিটার মাথার মধ্যে একটা হোটেল আছে হোটেলটার নাম সপ্তডিঙ্গা হোটেল এই হোটেল দিয়ে গলি দিয়ে ঢুকলে আমার পাখি কিছু কিছু শব্দ শোনা যায় লর্ডস আপনারা ঢাকায় স্কয়ার হাসপাতাল যে কেউ জিজ্ঞেস করলে ওরা বলে দিবে স্কয়ার হাসপাতালের ঠিক পাশে কেউ যদি স্কয়ার হাসপাতালের সামনে এসে আমাকে কল করে স্কয়ার হাসপাতালের ঠিক পাশে বা কেউ যদি স্কয়ার হাসপাতালের সামনে এসে আসিফ ভাইকে ফোন দেন
রাসিব ভাই যে নিয়ে আসবে বা বলে দিবে। আর এখানে সপ্তাহ হোটেল ইস্কন হসপিটাল পাশে ওইটা গলির মধ্যে আসিফ ভাই আহিল পেট শো। আসিফ ভাই ফোন নাম্বারটা একটু শেয়ার করেন। আমার ফোন নাম্বারটা হচ্ছে 01816 01816 106 555 555। এটা হচ্ছে আসিফ ভাইয়ের ফোন নাম্বার। আসিফ ভাই আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ আর অন্য কোনো ভিডিওতে। দোয়া করবেন আমাদের জন্য। এই ছিল আহিল পেট শপের ছোট্ট একটা ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর আপনারা যদি আহিল পেট শপের কাছ থেকে কোনো পাখি কিনতে চান, নির্দ্বিধায় নিঃসন্দেহে কিনতে পারেন। উনি খুব সুন্দর পাখি বিক্রি করে এবং খুব ভালো ভালো পাখি বিক্রি করে। এরকম ব্রিডিং পেয়ার এবং খুব বন্ডিং আলা পাখি, তারপরে ভালো ভালো ব্রিডিং পেয়ার পাখি আপনারা আহিল পেট শপে পেয়ে যাবেন। ভিউয়ার্স, ভিডিওটা শেষ করছি। তিয়ামানিল্লাহ, আল্লাহ হাফেজ।